মনিমা তুমি আবার কেন উঠেছো? আমি তোমায় শুয়ে থাকতে বলেছিলাম না? আর কত শোবো, এলেন আমার ঠাকুমা সারাক্ষণ শাসন শাসন। ঠিক আছে তুমি আমার কথা শুনবে না তো? আমি এক্ষুনি গিয়ে স্যারকে ডেকে আনছি, দাঁড়াও। স্যারকে যেন আমি কত ভয় পাই। খুব হয়েছে না, এখন ওষুধ চা খাও দেখি। এনো। সত্যি সব দিকে তোর খেয়াল। একটু ফাঁকি মারার জন্যে ওষুধ খেতে ফাঁকি দিলে কি হয় জানো তো, শরীর সুস্থ হয় না। তুমি এমনিতে এখন বড্ড ফ্যাকাশে হয়ে গেছো। কিসের ফ্যাকাশে হয়ে গেছি? ফর্সা হয়ে গেছি, ফর্সা। বুঝতে পারছিস না, দেখতে পাচ্ছিস না আমাকে? ও তুমি ফর্সা হয়ে গেছো? তাহলে এই যে চোখের তলায় কালিটা, সেটাকে তুমি কি বলবে কাজল? মনিমা তুমি কি ভাবো বলো তো আমাদেরকে, আমরা কেউ বুঝি না যে তোমার শরীরটা খারাপ। আর শরীর খারাপ কদিন আর বাঁচবো? কি বলছো তুমি, এসো, একদম এসব কথা বলবে না, এদিকে এসো, এদিকে এসো, তুমি বসবে, এসো। আর ভালো লাগে না শুয়ে বসে সব সময়। এসো এসো, আমার এখন ভালো লাগছে, একটু ভালো লাগে জানা তুই। ঠিক আছে তুমি বসো। তুমি কি একবারও স্যারের কথা ভাববে না? স্যার এসব কথা শুনলে কতটা রেগে যাবেন জানো? তুমি ছাড়া স্যারের আর কে আছে মনিমা? তোমায় তো স্যারের জন্য বাঁচতে হবে অনেক দিন। স্যারের জন্য খুব চিন্তা করিস? মা না থাকার কষ্টটা আমিও বুঝি মনিমা, ছাড়ো এসব কথা। তুমি একটু শো তো দেখি, শো। শোবো না, না না, শো ভালো লাগে, একটু রেস্ট নাও। মেয়েটা তো পাগল করে বলে গেছিলাম না রেস্ট নিতে, তারপরে উঠে পড়েছো কেন তুমি? শো আমার কপালে যে আর বেশি দিন বাঁচা নেই রে সৃষ্টি, তাই জন্যই তো ছেলেটার একটা ব্যবস্থা করে দিয়ে মরতে চাই। আমি চলে গেলে ওর মাথার উপর যদি সেই মানুষটা হাত রাখে, কর্ণ শীতাংশ নিজের ছেলে জেনেও কি শীতাংশ মুখ ফিরিয়ে থাকবে? আমাকে একটা কিছু ব্যবস্থা করতেই হবে, কিছু একটা ব্যবস্থা। মায়ের আশীর্বাদ বলে এই বালাটা দিয়েছিলে শীতাংশ, তারপর তারপর কি এমন ঘটলো যে এই চিঠিটা তুমি লিখলে? রঞ্জনা, তোমাকে একটা কথা জানাতে এই চিঠি লেখা। আমি সীমন্তিনীকে বিয়ে করছি। তোমার যদি কোনো রকম আর্থিক সাহায্য লাগে আমাকে জানিও, অবশ্যই পাবে। কিন্তু দয়া করে আমার সঙ্গে যোগাযোগের কোনো চেষ্টা করো না। যার সাথে তোমার বিয়ের ঠিক হয়েছে তাকে বিয়ে করে সুখী হও। আজ থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। সে কি বড় বৌদি, তোমাকে তোমার হাজবেন্ড কিছু বলেনি? আচ্ছা বেশ, আমি বলে দিচ্ছি, এই বাড়িতে আমার কথাই শেষ কথা। এই যে তোমার জন্য যে ব্ল্যাক কফিটা বানানো হয়েছিল সেটা আমার ভাইয়ার পছন্দ ছিল, সব ও নিয়ে নিল। এই বাড়িতে আমি আর আমার ভাইয়া যা চাইব তাই হবে। এই শোনো টিয়া, তোমার এই সব রোয়াব তুমি বাড়ির অন্য লোকেদের দেখাবে, আমাকে দেখাতে আসবে না।
কেন কেন বলো? ও আচ্ছা, তুমি বোধহয় এখনো মনে করো যে এই শহরের বেস্ট ক্রিমিনাল লয়ার তুমি, তাই তো? হাসালে বড় বৌদি, যার লাইসেন্সটুকুও শহরের ল অ্যাসোসিয়েশন নাকচ করে দিয়েছে, আর এত রোয়া স্যুট করে না। সত্যি বড় বৌদি, ভাবা যায়, আপনি এটা কি করলেন বলুন তো? হ্যাঁ, আমার কথায় বার খেয়ে আপনি বার কাউন্সিল থেকেই নাকচ হয়ে গেলেন। সত্যি আমি না মাঝে মাঝে ভাবি যে আমি কী কী পারি আর কী কী পারি না। আমার মাঝে মাঝে মনে হয় যে আমি সত্যি করে মানুষ না ডাইনোসর। আরে বেবি, তুমি ভালো বলতে পারবে, তুমি বলো দেখি আমি কি বলো। এই ইউ জাস্ট শাট আপ, ইউ শাট আপ বড় বৌদি। ইয়েস, তোমার জন্য এই বাড়িতে রব জমাতে আমার এত টাইম লাগলো। আগের বার ওই মিথ্যে বিয়ের প্ল্যানটা যদি তোমার কাছ থেকে না নিতাম না বেটার হতো। যদি এবারের মতো একটা ফোন দিয়ে ইন্দ্রজিৎকে বাধ্য করতাম আমাকে বিয়ে করতে, তাহলে এত সময় লাগতো না এই বাড়িতে আমার জায়গা পাকা হতে। সম্পর্কটাকে অপমান করার সাথে সাথে আমাকেও বড় অপমান করেছিলে তুমি সিদ্ধাংশু। আমি আজও জানি না এমন কি ঘটনা ঘটলো যাতে তোমার মনে হলো আমি অন্য কাউকে বিয়ে করে সুখী হতে পারি। কৈফিয়ত চাইতেই পারতাম, কিন্তু আমার ভেতর থেকে একজন আমায় সেদিন টেনে ধরেছিল। কর্ণ, কর্ণরা তো মাকে শক্তি দেওয়ার জন্যই আসে না সিদ্ধাংশু। কাউকে বিয়ে না করেই আমি সুখে থেকেছি আমার ছেলেকে নিয়ে, আমার একার ছেলে কর্ণ। আমার সবটা দিয়ে ওকে আমি মানুষ করেছি। আজ তোমায় এই ভিজিটিং কার্ডটা দেখাতে চাই, এটাই আমার জয়। আজ যখন আমার চলে যাওয়ার সময় হয়ে আসছে, আমি একবার তোমার মুখোমুখি হতে চাই সিদ্ধাংশু, একবার। এই শোনো টিয়া, তুমি যতই লাফালাফি করো না কেন, জিত তোমাকে তখনও মেনে নেয়নি আর এখনো মেনে নেবে না। ও মাই গড, আমার মাথাটা একেবারে ধরে গেল। পিয়ারি প্লিজ, আমার জন্য একটু কফি বানিয়ে নিয়ে এসো, যাও। হ্যাঁ বড় বৌদি। আজা আজা মে হু প্যার তেরা। এই একদম চুপ, ওকে আটকানোর কোনো দরকার নেই, আমার জন্য কফি বানাতে যাচ্ছে, ওকে যেতে দাও। কফি এই বাড়িতে তোমাদের জন্য শুধু নুন ভাতই জুটবে আর কিচ্ছু না। টিয়া, আহ বড় বৌদি, চেঁচাবেন না এত, গলায় লাগবে, গলা ব্যথা হবে, তারপরে গলা ব্যথা কমানোর জন্য গলা টিপতে জানা, ঘরে যান না, যান প্লিজ। ডার্লিং চলো। মানে মানে কি আছে? ভাইয়া বলছে যখন যাও। এই থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে কি হয়েছে, ওই বিন্দি মরে যাওয়ার পর থেকে খুব ভয় লাগছে, মানে একা একা লাগছে, খালি মনে হচ্ছে ভূতে এসে ধরবে। তা আমি ঠিক করেছি, এখন থেকে আমি আর পিয়ালি একসাথে থাকবো। রিক, একদম অসভ্যতা করার চেষ্টা করবে না আমার সাথে। ও তেরা পিছনা মে ছোড়ুঙ্গা সরিয়ে পিছনা মে ছো। এ বাড়িতে এসব কি হচ্ছে? ও মাই গড, বুম, এ বাড়িতে আরো ঝড় আসবে, আরো বড় ঝড়। আমায় জানতে হবে সিদ্ধাংশু, কেন এমনটা হলো জানতেই হবে, না আমার জন্য নয়, আমার ছেলের জন্য। এমনটা না হলে আজ তো কর্ণর জীবনে বাবা ডাকটা থাকতো, আজ তো সে তোমার ডান হাত হতে পারত। কিন্তু না, বাবা ছেলে একে অন্যের বন্ধু হওয়ার বদলে চির শত্রু কি করে হয়ে গেলে সিদ্ধাংশু? কোনো বাধাই আজ আমায় আটকাতে পারবে না।
এই শত্রুতা আমাকে মেটাতেই হবে, আর আমাকে অনুমতি নিতে হবে তোমার। এই পালাজোড়া দিয়ে আমি আমার ছেলের বউকে আশীর্বাদ করতে চাই, আমার কর্ণর বউকে। বড়দের আশীর্বাদ আমি পাইনি, কিন্তু আমার ছেলের বউকে আমি পেতে দেব। কর্ণ তাকে সুখী করবে, খুব সুখী করবে আমার কর্ণ। কর্ণ আমায় ক্ষমা করিস, তোকে বলে আমি যেতে পারলাম না। তুই জানলে তো আমায় কোনোদিনই সীতাংশুর সাথে যোগাযোগ করতে দিবি না। কিন্তু কিন্তু আমায় যে যেতেই হবে কর্ণ, তোর জন্য, তোর জন্য। তা না হলে যে তোর সারা জীবন বাবা ডাকাই হবে না। এখানেই তো আসার কথা ছিল, কোথায় গেল? এটাই তো সেই ফ্যাক্টরি। কে আপনি? কে আপনি? ছাড়ুন আমায়, ছাড়ুন আমায়। যতক্ষণ আমি আছি বিন্দি, ততক্ষণ তোমার কিচ্ছু হবে না। আগের বার তো আমায় শহরের বাবু বাঁচিয়ে ছিলেন, এবার কে বাঁচাবে? যে সাত জন্ম তোমাকে আগলে রাখার দায়িত্ব নিয়েছে সেই বাঁচাবে। জানতাম তুমি বেঁচে আছো, কেন এসেছো এখানে? কি হলো, উত্তরটা দিয়ে যাও। কেন এসেছো এখানে? দেখতে এসেছো না? দেখতে এসেছো ওই কর্ণ রয় সুস্থভাবে বাড়ি পৌঁছে গেলেও আমাকে এখানে কি অবস্থায় ফেলে গেছে? আমি বেঁচে আছি না মরে গেছি, তাই তো? না না, আমি আমি কেন আপনার খোঁজ নেব? কে আপনি আগে বলো, তুমি কে? কে তুমি? সৃষ্টি না বিন্দি? তুমি তো বিন্দি, চুপ করে আছো কেন বলো না? তুমি তো আমার বিন্দি, আমার বিন্দি। কোথায় পালাচ্ছ? বলো না, তুমি আমার বিন্দি। আমি সৃষ্টি। তুমি বিন্দি। আমি সৃষ্টি। সারা দুনিয়া তোমাকে যেই নামে চিনুক না কেন, আমার চোখে তুমি কোনোদিনও ফাঁকি দিতে পারবে না। সেই চোখ, সেই নাক, সেই ঠোঁট, সেই মুখ, সেই চাউনি, এই সব, এই সব তো আমার বিন্দি। বিন্দি মরে গেছে, মরে গেছে বিন্দি। বিন্দিকে ঠকিয়েছে বিন্দি, আপনার কাছে আর কখনো ফিরবে না বিন্দি, আর কখনো ফিরবে না বিন্দি। আমার কথাটা শোনো, আর
ফিরবে না আপনার কাছে। যেও না বিন্দি, বিন্দি আমার থেকে দূরে চলে যেও না, তুমি কখনো ফিরবে না আপনার কাছে। বিন্দি প্লিজ আমার থেকে দূরে চলে যেও না কখনো। না না, এ হতে দিও না মা সিদ্ধেশ্বরী, এ হতে দিও না তুমি। আমার এতদিনের এত চেষ্টা মিথ্যে হয়ে যেতে দিও না তুমি। মিথ্যে আমি তো শহরের বাবুরে ভুলে আমার সব অতীত ভুলে নিজেরে নতুন করে তৈরি করেছি, আমায় এত দুর্বল করে দিও না মা। কেন বারবার আমার সামনে আসেন আপনি, কেন আসেন? আমি যদি আবার আপনাকে ভালোবেসে ফেলি, আপনি আমায় ভালোবাসবেন না। হাম তুম টিং টিং ডিং 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 ডিং, এক কামরে মে বন্দ হো। দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? ডালি পিয়ালি ঘরে। খবরদার, একদম ওদিকে যাবে না, পিয়ালির ঘরে তুমি যাবে না, আমি বারণ করে দিচ্ছি। আচ্ছা বুঝতে পেরেছি, আপনার এই গানটা পছন্দ হয়নি, তাই তো অন্য গান করে দিচ্ছি। না না না, কি হচ্ছে এটা? হ্যাঁ, অনেক বেয়াদবি সহ্য করেছি তোমার, আর নয় বেরো বেরো এখান থেকে। শোনো, তুমি বোধহয় ভুলে যাচ্ছ, পিয়ালি এখন আর তোমার লিগাল ওয়াইফ নয়। টিয়া, তুমি একটা মেয়ে হয়ে চুপ করে আছো, এইসব সহ্য করছো তুমি? তুমি কাকে কি বলছো রেখা? যে যেরকম সে তো সেরকম করবে। ডার্লিং আঁখো সে আঁখে চার করনে দো, ডার্লিং রোকো না হামকো প্যার। ভাইয়া যাবে। হ্যাঁ এটাই বলছিলাম। যা। টিয়া তুমি এটা করতে পারো না। কি বলছো? আমি বল রে রে সিদ্ধান্ত দাও। আরে ওনাকে নিয়ে গিয়ে একটু বসান, আমাকে তো ধরতে দিচ্ছেন না, অদ্ভুত ব্যাপার তো। হ্যাঁ একটু বসান, নিয়ে গিয়ে আরে ভালোর জন্যই তো। বসো 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 এখানে। আমি কত সম্মান করি আপনাদের প্রত্যেককে, আমি সম্মান করি সেই সেই সুযোগটা কাজে লাগিয়ে চাপে ফেলছেন, এটা তো ঠিক না। না একটা চড় মেরে তোমার গাল ফাটিয়ে দেবো শয়তান ছেলে। আমার মেয়ের ব্যাপারে আমি কথা বলবো না, তাকে তুমি কথা বলবে? উনি একদম মোক্ষম সময় ঠিক কথা বলেন, মানে ওই জন্য ওনাকে এত ভালোবাসি আমি। না সে কথা ঠিক, কিন্তু চাপ নিয়ে তো আর লাভ নেই নিজেদের মধ্যে, তো আপনারা কাজ করুন, ওনার যত্নআত্তি করুন, দেখুন ওনাকে ভালো করে। আমি বরং একটু পিয়ালিকে দেখে আসি। দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? তুমি একদম পিয়ালির ঘরে যাবে না, খবর দেয়া যাবে না তুমি? না যাচ্ছি না। তুমি একদম যাবে না পিপির ঘরে। আমি কোথায় যাবো, একা থাকতে হবে তাহলে তোমার কাছে? না সেটাও ঠিক হবে। আমি তোমার পিপির দেখাশোনা করছি ভালো করে, বুঝতে পেরেছো? বাই 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 যাই। শিমা আমার খুব চিন্তা হচ্ছে, শিমা কি হবে? আমি দিদা, আমি ছোট্টকে ফোন করছি, দাঁড়াও দাঁড়াও।
হলা হলা ওকে ফোন করে কোনো লাভ নেই। ও এখন খালি টিয়ার কথায় ওঠে আর বসে। আমার মেয়ের বিপদ নিয়ে ও কিচ্ছু চিন্তা করবে না। ওকে ফোন করে লাভ নেই, ছেড়ে দে। বলা তুমি পুলিশকে একটা ফোন করো। সীমা, পিয়ালিকে নিয়ে আর টানা হেঁচড়া করিস না। মেয়েটা সবে কোর্ট রিক এই সব থেকে উঠলো। কে বাঁচাবে তাহলে আমার মেয়েটাকে? কে বাঁচাবে এখন আমার মেয়েটাকে? কে বাঁচাবে? আমি তোমায় বারণ করছি রিক, তুমি কোনো অসভ্যতা করবে না। চিৎকার চেঁচামেচির আওয়াজ আসছে কোথা থেকে? একি মণিমার ঘরের দরজা খোলা কেন? মণিমা, 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 মণিমা আবার কোথায় গেল? কি হয়েছে? মণিমাকে কোথাও খুঁজে পাচ্ছি না। খুঁজে পাচ্ছি না মানে মা কোথায় যাবে? মা!